অফিসে ঢুকে বিডিওর মাথায় চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত বিজেপি বালুরঘাট মণ্ডল সভাপতি সুভাষ সরকারকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। গত সোমবার ডাঙ্গা পঞ্চায়েত তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে বিজেপি ডাকা অনাস্থা মুলতবি করে দেওয়ার ক্ষোভে বিডিও অনুজ শিকদারকে ঘরে ঢুকে হেনস্থা করার অভিযোগ ওঠে বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ সরকারের বিরুদ্ধে। বিডিওকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় জখম বিডিও মাথা ও হাতে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিজেপি নেতা আত্মগোপন করেছিলেন। বুধবার সকালে তাকে বিজেপির জেলা কার্যালয়ের নিকট জলযোগ মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি আধিকারিককে কর্তব্যে বাধা, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুর থেকে মৃদুল হোড়ের রিপোর্ট, আজতক বাংলা।